নমস্কার বন্ধুরা, আমার পূজারাঙ্গিনায় আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করি ভগবানের অশেষ কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব, বাড়িতে পূজা করার পূর্বে আমরা কীভাবে জলশুদ্ধিকরণ করব, পুষ্প শুদ্ধিকরণ করব এবং আসন শুদ্ধিকরণ করব এবং কীভাবে দেহ শুদ্ধিকরণ বা আচমন করব। এই পদ্ধতি আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে দেখিয়ে দেব। বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি দেখিয়ে নেব জলশুদ্ধিকরণ। দেখুন, গঙ্গা জল সবসময় আমাদের হাতের কাছে থাকে না বা আমাদের সম্ভবও হয় না যে গঙ্গা জল দিয়ে সর্বদা পুজো করার, তাই যে কোনো পরিষ্কার জলকে আমরা শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে সেই জল দ্বারা পূজা করতে পারি। অর্থাৎ যে জল দ্বারা আমরা পূজা করব সেই জলেতে আমরা সাত নদী মাতাকে আহ্বান করে জলটি শুদ্ধ করে নেব। এই যে আমি একটি ঘটিতে জল নিয়ে নিয়েছি, এই জলটি আমি আপনাদের শুদ্ধিকরণ করে দেখাব। এই জলটি আমি শুদ্ধিকরণ করে নেব হাতের অনামিকা অঙ্গলি দ্বারা। জলের ওপর স্পর্শ করতে হবে, এমনভাবে স্পর্শ করতে হবে যেন নখ স্পর্শ না হয় জলের মধ্যে। এইভাবে আলতো হাতে জলটা স্পর্শ করে মন্ত্র বলতে হবে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিং সন্নিধিং কুরু। মন্ত্রটি স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা চাইলে এটি লিখে নিতে পারেন। এইবার আমরা আচমন পদ্ধতি শিখব, কীভাবে আমরা দেহশুদ্ধি বা আচমন করব। এই যে আমি যে জলটি শুদ্ধিকরণ করলাম সেই শুদ্ধ জল নিয়ে নিয়েছি একটা আচমন পাত্রে। এবার এই আচমন পাত্র থেকে আমি জল নিয়ে দেহশুদ্ধিকরণ বা আচমন করব। বাঁ হাতের তালুতে আচমন পাত্র থেকে জল নিয়ে হাত ধুয়ে নিতে হবে, তারপর পুনরায় আচমন পাত্র থেকে জল নিয়ে বাঁ হাতে তালুতে রেখে অনামিকা অঙ্গলি দ্বারা তিনবার মুখে ছিটিয়ে নিতে হবে এবং মন্ত্র বলতে হবে, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে পুনরায় আবার আচমন পাত্র থেকে জল নিয়ে হাত ধুয়ে নিতে হবে। তারপর করজোড়ে বলতে হবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা ইয়ৎ স্মরেত পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তরহ শুচিহি নমো শুচি নমো শুচি নমো শুচি। এইভাবে সম্পূর্ণ হলো আচমন পদ্ধতি বা দেহশুদ্ধিকরণ। এইবার আসছি পুষ্প শুদ্ধিকরণ। যে পুষ্প দ্বারা পূজা করবেন সেই পুষ্পটা আমরা শুদ্ধিকরণ করে নেব, তাই শুদ্ধিকরণ করার জন্য আমি নিয়েছি অগরু এবং চন্দন। আপনারা এখানে শ্বেত চন্দনও নিতে পারেন, আবার দেবী পূজা হলে তাহলে এখানে লাল চন্দনও নিতে পারেন বা রক্তচন্দনও নিতে পারেন। আমি এখানে হলুদ চন্দন নিয়েছি। আপনারা শ্বেত চন্দন বা রক্তচন্দন আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা সেই মতো করে নিয়ে নেবেন। এবার আমি এই ফুলের ওপরে অগরু ছিটিয়ে নিচ্ছি। এই অগরু ছিটিয়ে নেওয়ার পর এর ওপরে দিতে হবে চন্দন। চন্দন ছিটিয়ে নেওয়ার পর হাতটা এইভাবে নারাজ মুদ্রায় করতে হবে। ঠিক এইভাবে করার পর পুষ্পের ওপরে এইভাবে রেখে মন্ত্র বলতে হবে, পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পচয়া বকীর্ণে চ হুঁ ফট স্বাহা। এই বলে পুষ্প শুদ্ধিকরণ করে নিতে হবে। আসুন এবার দেখে নেওয়া যাক আসন শুদ্ধিকরণ। যে আসনে বসে পূজা করব সেই আসনটি আমরা শুদ্ধিকরণ করব কিভাবে। হাতের অনামিকা অঙ্গলি দ্বারা
আচমন পাত্র থেকে জল নিয়ে আপনার বাম দিকে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আসনের নিচে। আসনের নিচে একটি ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজের মুখটি হবে সামনের দিকে। যদি আপনি কোনো দেবতার পূজা করেন, যেমন নারায়ণ, গোপাল, শ্রীকৃষ্ণ, মহাদেব, যদি আপনি দেবতার পূজা করেন তাহলে সেটি হবে সামনের দিকে। আর আপনি যদি দেবীর পূজা করেন সেক্ষেত্রে ত্রিভুজের মুখটি হবে নিচের দিকে বা আপনার দিকে। এবার একটি পুষ্প নিয়ে আসনের ওপর রেখে মন্ত্র বলতে হবে। এতে গন্ধপুষ্পে ওং হ্রিং আধার শক্তি কমলাসনায় নমঃ। এই মন্ত্র স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা চাইলে এটি লিখে নিতে পারেন। এইভাবে সম্পূর্ণ হলো আসন শুদ্ধিকরণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হয় তাহলে আপনি আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে এটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।